উনি কেন বাকিদের তুলনায় অনেকটাই আলাদা তা ফের আরেকবার প্রমাণ করলেন এবি ডিভিলিয়ার্স সোমবার সার্জাতে কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগকে বিধ্বস্ত করার মধ্যে দিয়ে। এদিন গোটা আরসিবি দল যখন কলকাতার বোলিং বিভাগের বিপক্ষে বিশেষ কিছু করে উঠতে পারছিলেন না, ঠিক সেই সময় বিরাটের দলের হয়ে মারমুখী হয়ে ওঠেন এবি ডিভিলিয়ার্স। 23 বলে পৌঁছে যান 50 রানে, 5টি 4 এবং 6টি 6 সহ। একদিকে যখন ব্যাটিং করতে এসে সমস্যার সম্মুখীন হন বিরাট কোহলি, ঠিক তখনই অন্যদিকে বিধ্বংসী মেজাজে খেলে গেলেন আরসিবির এবি ডিভিলিয়ার্স। শেষ 30 বলে তিনি করেছেন 73 রান। এমন বিধ্বংসী ইনিংসের প্রশংসা হয়েছে সর্বত্র। নিজের এমন পারফরম্যান্সে দারুণ খুশি এবি ডিভিলিয়ার্স। গত ম্যাচে ব্যাট হাতে নিয়ে ফিরতে হয়েছিল খালি হাতে, তবে এদিন দলকে নিরাপদ জোনে পাঠাতে পেরে দারুণ খুশি তিনি। জানিয়েছেন ব্যাটিং করতে অসুবিধা হচ্ছিল, কিন্তু এই পিচে 145 থেকে 150 রান করে লড়াই করা যাবে না, তাই শেষের দিকে হয়ে উঠেছিলেন মানমুখী। এবার দলের উইকেট কিপারের ভূমিকায় দেখা যাচ্ছে এবিকে, তাই বাড়তি একজন বিদেশি বোলারকে খেলাতে পারছে আরসিবি ম্যানেজমেন্ট। এ বিষয়ে এবিডি জানিয়েছেন তিনি দারুণ উপভোগ করছেন উইকেট কিপার হিসাবে।